আয়ারল্যান্ডের সাথে শেষ ওডিআইতে বাংলাদেশ কত রানে জয়লাভ করে? 4 রানে নাকি 5 রানে? অনেকে জানে 4 রানে বাংলাদেশ জয়লাভ করে, আবার অনেকে জানে 5 রানে জয়লাভ করে। এমন কথা শুনে জানতে আবার ইচ্ছে হতেই পারে বাংলাদেশ কত রানে জয়লাভ করে। একটি আন্তর্জাতিক ম্যাচে এমন ফলাফল প্রকাশ কিছুটা হলেও বিভ্রান্ত তৈরি করে। ম্যাচ শেষে যখন ম্যাচ সামারি দেখানো হয় তাতে স্পষ্ট লেখা বাংলাদেশ 5 রানে জয়লাভ করে। বাংলাদেশের করা 274 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড সংগ্রহ করে 50 ওভারে 9 উইকেটে 269 রান। একই ফলাফল দেখা যায় গুগলে যখন আপনি ম্যাচের স্কোর দেখবেন। আয়ারল্যান্ড 269 রান সংগ্রহ করে, বাংলাদেশের জয় 5 রানে। গুগলের মাধ্যমে বেশিরভাগ মানুষ খেলার আপডেট দেখতে অভ্যস্ত। আরেকটা জনপ্রিয় সাইট রয়েছে ESPN। এখানে স্কোর দেখলে ম্যাচের ফলাফল একই দেখা যায়, 5 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম বাংলাদেশ। তবে ফলাফল ভিন্ন দেখা যায় আরেক জনপ্রিয় সাইট ক্রিকবাজে। তাদের ওয়েবসাইটে বাংলাদেশের জয়টি আসে 4 রানে। ক্রিকবাজের মতো একই ফলাফল ICC-র ওয়েবসাইটে, যা কিনা সবাই ফলো করে এবং তাদের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বেশিরভাগ নিউজ তৈরি হয়, সেই সাথে সংরক্ষিত থাকে। 5টি তথ্যের মধ্যে 3টির মিল থাকলেও 2টির কোনো মিল নেই। ICC-র লাইভ সম্প্রচার এবং ICC-র ওয়েবসাইটের সাথেও ফলাফলের মধ্যে পার্থক্য রয়েছে। এই 1 রানের ব্যবধান কীভাবে হয়? মূলত শেষ ওভারের শেষ বলে হাসান মাহমুদের করা ইয়র্কার আয়ারল্যান্ডের ক্রিকেটার ইয়াং ফ্লিক খেলার চেষ্টা করার সময় প্যাডে লাগে। এরপর 2 ব্যাটার রানটি সম্পূর্ণ করে কিনা এ নিয়েই শুরু হয় জটিলতা। লাইভ সম্প্রচার ও গুগল এবং ESPN-এর মতে শেষ বলে কোনো রান সংগ্রহ করেনি 2 ব্যাটার, তাই বাংলাদেশ জয়লাভ করে 5 রানে। এজন্য অতিরিক্ত খাতায় কোনো রান যোগ হয়নি। তবে ভিন্ন তথ্য পাওয়া যায় ক্রিকবাজে। তারা উল্লেখ করে শেষ বল থেকে অতিরিক্ত 1টি রান যোগ হয় স্কোরবোর্ডে, সেই সুবাদে বাংলাদেশ জয় পায় 4 রানে। এবার দেখা যাক ICC-র ওয়েবসাইটে কি বলা হয়েছে। হাসানের ইয়র্কার বল ইয়াংয়ের প্যাডে লাগার পর লেগ বাই থেকে অতিরিক্ত 1টি রান সংগ্রহ করে। এখন প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত রান যদি হয় তাহলে মোট এক্সট্রা রান হবে 26, যেটা আমরা ক্রিকবাজে দেখি, কিন্তু ICC-র ওয়েবসাইটে অতিরিক্ত রান 25। তবে মজার বিষয় হচ্ছে ICC শেষ রান অতিরিক্ত বললেও রানটি যোগ হয় হাসান মাহমুদের নামের পাশে। লক্ষ্য করলে দেখা যায় সব জায়গায় হাসান মাহমুদ 9 ওভারে 44 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করলেও ICC-র ওয়েবসাইটে দেখা যায় 9 ওভারে 45 রানে 2 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এই ভুলের জন্য ICC-র দেয়া ফলাফল সঠিক মনে হচ্ছে না। যদি ভুলটা না করত তাহলে ICC-র 4 রানের ফলাফল সঠিক এবং অন্যদের তথ্য ভুল বলার সুযোগ থাকত। তাই ম্যাচ শেষে ফলাফল নিয়ে প্রশ্ন থেকেই যায়।